আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় ডেন্টাল ক্যারিজের সূচনায় বা প্রাথমিক অবস্থায় যদি সে দাঁতটি ট্রিটমেন্ট করে নেওয়া হয় তাহলে সেই দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। তো ভিউয়ার্স, এ ব্যাপারে বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, আপনার স্ক্রিনে যে দাঁতের ছবিটি দেখতে পাচ্ছেন, এখানে এই দাঁতটি ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। ডেন্টাল ক্যারিজ শব্দের অর্থ হলো দন্ত ক্ষয় রোগ। দন্তের বা দাঁতের যে কোনো অংশ যদি যে কোনোভাবে ক্ষয় হয়ে যায় সেটিকে আমরা ডেন্টাল ক্যারিজ বলে থাকি। তো এই ডেন্টাল ক্যারিজের যদি চিকিৎসা না করা হয় তাহলে দিনকে দিন সেটি বাড়তে থাকে, আর যখন অল্প থাকতে সামান্য থাকতে যদি আপনি সে দাঁতটি ট্রিটমেন্ট করাতে চান তাহলে এমতো অবস্থায় আমরা ফিলিং করে দাঁতের যে অংশ যতটুকু অংশ ক্ষয় হয়েছে বা গর্ত হয়ে গেছে ততটুকু অংশ পূরণ করে দিয়ে থাকি ফিলিং করার মাধ্যমে। আর এই ফিলিং যদি প্রাথমিক অবস্থায় করা হয়ে থাকে, দাঁতে ব্যথা বা যন্ত্রণা হওয়ার আগ মুহূর্তে যদি ফিলিং করা হয়ে থাকে তাহলে কিন্তু সেই দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যায়। এখানে এই দাঁতটিতে কিছুটা ডেন্টাল ক্যারিজ রয়েছে, আর এমন অবস্থায় যদি ফিলিং করে নেওয়া হয়, এখানে ফিলিং করার পরের ছবি দেখতে পাচ্ছেন, তো এখানে এই দাঁতটিতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণেই এখানে ফিলিং করা হয়েছে। এটি হলো ফিলিং করার পরের ছবি দেখতে পাচ্ছেন। তো এমন অল্প থাকতে যদি আপনি দাঁতে ফিলিং করায় নেন তাহলে সেটি সারা জীবন পর্যন্ত ভালো থাকবে। ভিউয়ার্স, এখানে যে দাঁতের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, পরপর তিনটে দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে, আর এটি দাঁতের ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থায় রয়েছে। দেখতে পাচ্ছেন দাঁতের উপরিভাগে কিছুটা গর্তেরও হালকা একটা গর্ত হয়ে গেছে, আর সেখানে কালো স্পট হতে শুরু করেছে। এটি বেশ অনেকটাই ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে গেছে। তো ভিউয়ার্স, এটি মূলত ডেন্টাল ক্যারিজের প্রাথমিক অবস্থা। এমন অবস্থা যদি কোনো দাঁতে আপনাদের থেকে থাকে তো যত দ্রুত সম্ভব আপনারা ডেন্টিস্টের কাছে গিয়ে দাঁতে ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নিতে পারবেন, খুবই কম খরচে এবং অল্প সময়ের মধ্যে এ ধরনের দাঁতের চিকিৎসা করা সম্ভব বা হয়ে থাকে। তো ভিউয়ার্স, এ ধরনের দাঁতে যখন আপনি ফিলিং করানোর জন্য যাবেন তখন আপনার এই চিকিৎসার জন্য কোনো ধরনের ওষুধ খাওয়ার প্রয়োজন হবে না, কোনো ব্যথা বা কোনো কষ্টের কোনো চিকিৎসা নয়, কোনো ব্লিডিং হয় না, কোনো ইঞ্জেকশনের প্রয়োজন হয় না। শুধুমাত্র আপনি দাঁতের ডাক্তারের কাছে গেলে জায়গাটি পরিষ্কার করে আপনাকে সেখানে ফিলিং করে দিবে। ভিউয়ার্স, এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি দাঁতে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত। এখানে দেখুন এই দাঁতটি এবং এইখানে যে দাঁতটি দেখতে পাচ্ছেন, এই তিনটে দাঁতই কিন্তু ডেন্টাল ক্যারিজে আক্রান্ত রয়েছে। যদিও এরকম যখন থাকে প্রাথমিক অবস্থায়, এরকম অবস্থায় কোনো ধরনের অনুভূতি দাঁতে থাকে না, কোনো ব্যথা থাকে না, কোনো যন্ত্রণা থাকে না, কোনো শিরশির ভাব থাকে না, কিন্তু এর মানে এই নয় যে দাঁতটি ভালো রয়েছে। যখন দাঁতের উপরে এরকম কালো স্পট দেখতে পাবেন তখন হয়তো তখনই ভাববেন যে দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়েছে। আর এমন অবস্থায় যদি আপনি প্রাথমিক অবস্থায় এই ডেন্টাল ক্যারিজটি দাঁতের বেশ গভীরে যাওয়ার আগেই যদি আপনি ডাক্তারের কাছে গিয়ে দাঁতটি ফিলিং করায় নেন তাহলে সেই দাঁতটি সারা জীবনের জন্য ভালো হয়ে যাবে। ভবিষ্যতে কখনো সেই দাঁত নিয়ে আপনাকে আর টেনশন করতে হবে না বা সেই দাঁতে কোনো ধরনের সমস্যা হওয়ার কথা নয় যদি ট্রিটমেন্টটি ভালো হয়ে থাকে। ভিউয়ার্স, যখন দাঁত ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়, এখানে একটি দাঁত আপনারা দেখতে পাচ্ছেন, তো দাঁতের উপরিভাগে ছোট্ট একটি কালো স্পট দেখা যাচ্ছে, যেটি এ ধরনের ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয় তখনই এমনটি দেখা যায়। তো ভিউয়ার্স, প্রতিটি দাঁতেরই কিন্তু তিনটি করে লেয়ার থাকে, আপনারা সেটি জানেন অনেকে, এনামেল, ডেন্টিন এবং পাল্প। তো ভিউয়ার্স, এখানে যে ডেন্টাল ক্যারিজটি আপনারা দেখতে পাচ্ছেন এটি দাঁতের এনামেল অংশের বিদ্যমান রয়েছে এই মুহূর্তে, কিন্তু যদি এভাবে চলতে থাকে বা ডেন্টাল ক্যারিজ এভাবে যদি প্রথমে এনামেল থেকে শুরু হয় আর সেটি যদি ট্রিটমেন্ট না করানো হয় তাহলে ধীরে ধীরে তা দাঁতের গভীরে প্রবেশ করতে থাকে। যখন কিছুদিন এটি এনামেলের উপর সীমাবদ্ধ থাকে এবং তারপরে দেখা যায় ধীরে ধীরে সেটি আপনার ডেন্টিনের ভিতরে প্রবেশ করতে থাকে। এখানে দেখুন যে এনামেলের যে লেয়ারটা রয়েছে সেই এনামেল লেয়ারটা এখানে পুরোপুরিভাবে কিন্তু ক্রস করছে এবং ডেন্টিন অংশে আসার জন্য চেষ্টা করছে। আর এমন অবস্থায় যদি চিকিৎসা না করা হয়, দাঁতের ডাক্তারের কাছে যদি না যান, তাহলে কিন্তু আপনার এটি ধীরে ধীরে ডেন্টিন অংশে প্রবেশ করবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে বেশ ডেন্টিনের ভিতর চলে আসছে সেই ডেন্টাল ক্যারিজটি, এটিকে আমরা বাংলাতে দাঁতের পোকা লাগার সমস্যাও বলতে পারি। তো ভিউয়ার্স, এ ধরনের সমস্যা কোনো ধরনের ওষুধ খেয়ে কিন্তু সমাধান করা যায় না, যে দাঁতে পোকায় ধরছে বা ডেন্টাল ক্যারিজ শুরু হয়েছে, আপনি ওষুধ খেলেন, এই ডাক্তারের কাছে না গিয়ে আপনি ওষুধ খেলেন তাহলে যে এমন অবস্থা ভালো হয়ে যাবে এমনটি কখনো দাঁতের ক্ষেত্রে হয় না। দাঁত যদি ডেন্টাল ক্যারিজে কোনোভাবে আক্রান্ত হয় তাহলে আপনাকে দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে এবং অবস্থার উপর নির্ভর করে হাত দ্বারা
এবং দাঁতের চিকিৎসা আপনাকে করাতেই হবে। কোনো ধরনের খাওয়ার ওষুধ নাই, যে ওষুধ খেলে এ ধরনের সমস্যা আর হবে না বা এ ধরনের সমস্যা যাদের হয়েছে তাদের ভালো হয়ে যাবে, ব্যাপারটি কিন্তু এমন নয়। তাই ভিউয়ার্স, যখন এ ধরনের ডেন্টাল ক্যারিজ হয়ে থাকে সেটি দিনে দিনে বাড়তে থাকে, যখন ডেন্টিন অংশে চলে আসে পরবর্তীতে দাঁতের ভিতরে যে পাল্প থাকে এই পাল্প বা দন্তমজ্জায় যখন সেই ক্যারিসটি ধীরে ধীরে এসে পৌঁছে যায় তখনই এমন দাঁতে ব্যথা শুরু হয়, যন্ত্রণা শুরু হয় এবং বিভিন্ন ক্ষেত্রে দেখা যায় দাঁতের যে পাল্প থাকে এটি ইনফেকশন হওয়ার কারণে দাঁতের গোড়া পর্যন্ত ফুলে উঠতে পারে, দাঁতের গোড়ায় যে মাড়ি থাকে সেটি ফুলে উঠতে পারে, এছাড়া দাঁতের গোড়ায় অ্যাবসেস তৈরি হতে পারে শুধুমাত্র ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হওয়ার কারণে। তো ভিউয়ার্স, এখানে যে পজিশনটা দেখতে পাচ্ছেন যে দাঁতের উপর থেকে ডেন্টাল ক্যারিজে আক্রান্ত হয়ে ধীরে ধীরে দাঁতের পাল্প নষ্ট করে দিচ্ছে, তো এই কাজটি যদি আপনার এমন থাকতে যদি আপনি ডেন্টাল কোনো ডাক্তারের কাছে গিয়ে যদি দাঁতটি ফিলিং করায় নিতেন, খুবই কম খরচে এই ফিলিংটা আপনি করাই নিতে পারতেন। কিন্তু যখন এমন পজিশন হয়ে যাবে আপনার দাঁতের ভিতরের পাল্প পর্যন্ত সেই ক্যাভিটিটি চলে আসবে, তখন আর আপনি ফিলিং করাতে পারবেন না, তখন আপনাকে হয় দাঁতটি তুলে ফেলে দিতে হবে, নয়তো যদি আপনি এমন ব্যথা হওয়া বা পালপাইটিসে আক্রান্ত এমন দাঁত যদি আপনি চিকিৎসা করিয়ে রাখতে চান তাহলে আপনাকে রুট ক্যানাল ট্রিটমেন্ট করাতে হবে এবং রুট ক্যানাল ট্রিটমেন্ট করে দাঁতের উপরে একটি ক্যাপ বসাতে হবে, যেটি বেশ লং টাইম প্রসেসিং এবং বেশ ব্যয়বহুল একটি চিকিৎসা। তো ভিউয়ার্স, প্রাথমিক অবস্থায় যদি ফিলিংয়ের মাধ্যমে ট্রিটমেন্ট করে নেওয়া হতো তাহলে হয়তো আর এ ধরনের রুট ক্যানাল ট্রিটমেন্ট করার প্রয়োজন হতো না। তো ভিউয়ার্স, এ ধরনের ডেন্টাল ক্যারিজের জন্য আপনি যখন দাঁতের ডাক্তারের কাছে যাবেন ফিলিং করানোর জন্য, তো এটি ন্যাচারাল দেখতে পাচ্ছেন যে এমন ডেন্টাল ক্যারিজগুলো দেখতে সেম এমন হয়ে থাকে, তো দাঁতের উপরে এ ধরনের কালো স্পটই এটি ধীরে ধীরে দাঁতকে ক্ষয় করতে থাকে। তো যখন আপনি এ ধরনের সমস্যা নিয়ে দাঁতের ডাক্তারের কাছে গিয়ে ফিলিং করাতে যাবেন তখন যতটুকু অংশ দাঁতের উপরে যতটুকু অংশ কালো দেখতে পাচ্ছেন ঠিক এতটুকু অংশ মেশিন দ্বারা কাটিং করে সেখান থেকে তুলে ফেলা হবে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এখানে দাঁতের উপরে ছোট্ট একটি গর্ত দেখা যাচ্ছে আর এই গর্তের এখানে ডেন্টাল ক্যারিজ ছিল, আর তার জন্যই সেই ডেন্টাল ক্যারিজটি সেখান থেকে পরিষ্কার করা হয়েছে, আর পরিষ্কার করার পরে এমন একটি ছোট গর্ত হয়ে যাবে ক্যারিজের পরিমাণ অনুযায়ী, তো সেই যে গর্তটি হয়ে যাবে সেটি ফিলিং দ্বারা পূরণ করে দেওয়াটাই হলো ডেন্টাল ফিলিং করা। এখানে দেখতে পাচ্ছেন দাঁতের উপরে ফিলিং করা রয়েছে, দুটি দাঁতেই কিন্তু এখানে ফিলিং করা রয়েছে, চাইলে আপনারা এমনভাবে কালার ম্যাচিং বা দাঁতের রঙের সাথে রং মিলিয়ে ফিলিং করতে পারেন, চাইলে এ ধরনের সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিংও আপনারা কিন্তু করাতে পারেন। উদ্দেশ্য হলো দাঁতের যতটুকু অংশ কাটিংয়ের মাধ্যমে গর্ত করা হয়েছে সেই গর্তটা পূরণ করে দেওয়াটাই হলো ফিলিং করা। যদি তেমনটি আপনি করিয়ে নিতে পারেন তাহলে সে দাঁতটি আর সারা জীবনেও আপনার ব্যথা বা যন্ত্রণার সম্মুখীন হবে না। তো ভিউয়ার্স, এ ধরনের ফিলিং চাইলে করাতে পারেন, এটিকে সিলভার ফিলিং বা অ্যামালগাম ফিলিং বলা হয় আর এটিকে হোয়াইট ফিলিং বা কালার ম্যাচিং ফিলিং আমরা বলে থাকি। দুটোর যে কোনো একটি ফিলিং আপনি যদি দাঁতে করিয়ে রাখেন তাহলে কিন্তু সে দাঁতটি আপনার ভবিষ্যতের জন্য ভালো হয়ে গেল, সে দাঁতে আর কখনোই ব্যথা বা যন্ত্রণা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, যদি কি না আপনি ফিলিংটি এমন অবস্থায় করান এনামেল বা ডেন্টিনের ভিতরে সামান্য ঢুকে গেছে এমন অংশে যদি আপনি এই এমন অবস্থায় যদি আপনি দাঁতে ফিলিং করায় নেন ট্রিটমেন্ট করে তাহলে কিন্তু সে দাঁতটি নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। তো ভিউয়ার্স, ভিডিওর আলোচনা এই পর্যন্তই, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, সালামু আলাইকুম।